যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ, ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। নির্বাচনী সহিংসতার আশঙ্কায় হোয়াইট হাউসে বেষ্টনী। নির্বাচনের রাতে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করেছেন ট্রাম্প। করোনাকালেও রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি ঘর বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। এবং ভিয়েনায় সন্ত্রাসী হামলা, বন্দুকধারী সহ নিহত তিন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে ভোট দিয়ে নির্বাচনের সূচনা করেছে নিউ হ্যাম্পশায়ারের রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচ। স্বভাবতই বিশ্বের বিভিন্ন দেশ এখন তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। ফল ঘোষণায় জানা যাবে আগামী চার বছরের জন্য কে হোয়াইট হাউস শাসন করবেন। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় হোয়াইট হাউসের চারদিকে অস্থায়ীভাবে বেষ্টনী নির্মাণ করা হয়েছে। গতকাল প্রেসিডেন্ট ভবনের চারপাশে বেষ্টনী বসানো হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম। গণবিক্ষোভের আশঙ্কায় ওয়াশিংটন ডিসির লাফায়েট স্কোয়ার সহ অন্য শহরের কয়েকটি জায়গা এবং ব্যবসা প্রতিষ্ঠানেও বেষ্টনী বা বোর্ড লাগানো হয়েছে। অন্যদিকে নির্বাচনের রাতে হোয়াইট হাউসে উৎসবের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। করোনার মধ্যে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে 400 জনের মতো অতিথিকে। এর আগে গত 26 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন দেওয়ার জন্য হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দেয়া বেশ কয়েকজনের পরে করোনা শনাক্ত হয়। করোনা মহামারীর মধ্যেও এবছর দখলদার ইসরায়েল রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি ঘর বাড়ি ধ্বংস করেছে। বেসরকারি সংস্থা আরআই আমিম এক রিপোর্টে বলেছে, এবছর ইসরায়েলের দখলদার বাহিনী ফিলিস্তিনিদের অন্তত 125টি ঘর বাড়ি ধ্বংস করেছে। গত বছর এ সংখ্যা ছিল 104। 2018 সালে ফিলিস্তিনিদের 72টি ঘর বাড়ি ধ্বংস করে ইসরায়েল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার 6টি স্থানে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় 2 জন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছে এক বন্দুকধারীও। গতকাল রাতের এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ এটিকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্দেহভাজন আল কায়দার ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্সের বিমানবাহিনী। তাদের দাবি, এই হামলায় 50 জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। বিমানবাহিনীর সূত্র বলছে, ড্রোন দিয়ে নজরদারি চালানোর সময় মধ্য মালিতে জঙ্গিদের একটি বিশাল বহর চিহ্নিত হয়। এরপরই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস এর একটি আঞ্চলিক গ্রুপ। বিকেলে হামলার ঘটনাটির কয়েক ঘণ্টা পর তারা এ দায় স্বীকার করে। হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ যায় 3 বন্দুকধারীরও। মার্কিন সাম্রাজ্যবাদী নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে ইরানের জাতীয় সংসদ প্রকম্পিত হয়েছে আমেরিকা ধ্বংস হোক ধ্বনিতে। আজ 3রা নভেম্বর সাম্রাজ্যবাদী বিরোধী জাতীয় দিবস পালনের আগে গতকাল দেশটির সব সংসদ সদস্যই মার্কিন আগ্রাসী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় 3রা নভেম্বর তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নেয় বিক্ষুব্ধ জনতা। তারপর থেকে দিনটি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 30 টাকার টিকিট কিনে রাতারাতি কোটিপতি বনে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী হরি মাঝি। 30 টাকা নিয়ে সকালে বাজারে গিয়ে টিকিট কেটে বিকেলে 1 কোটি টাকা লটারিতে জিতে যাওয়ার সুখবর পান তিনি। তবে নিরাপত্তার কথা ভেবে প্রতিবেশীরা পাহারা দিচ্ছেন হরি মাঝিকে। জ্যাম থেকে রেহাই পাওয়ার জন্য কল্পনা সেই উরুক্কো গাড়ি এখন বাস্তবে চলে এসেছে। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের তৈরি উরুক্কো গাড়ি রাস্তায় চলার জন্য বৈধতা পেয়েছে। পাল ভি লিবার্টি নামের ওই গাড়ি বিশ্বে প্রথম অনুমোদন পাওয়া উরুক্কো গাড়ি। এটি রাস্তায় সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ এ পর্যন্তই। শুভেচ্ছা সবাইকে।